বিরতির পর স্বাগত। আজ আগরতলার শঙ্কর চৌমুহনী স্থিত অর্থনৈতিক পরিসংখ্যান অধিদপ্তরের বহুতল অফিস ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়, আর সেখানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, উপস্থিত ছিলেন দপ্তরের সেক্রেটারি অভিষেক চন্দ এবং আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন পৌর নিগমের 18 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অভিষেক দত্ত। প্রত্যেকের উপস্থিতিতেই আজকের এই ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় এবং আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মেয়র দীপক মজুমদার কি বলছেন শোনাব। অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের রাজ্যের সমস্ত ডাটা যতটা জানি বা যতটা বুঝেছি, 1947 সালের পর থেকে, বিশেষ করে 1978 সালে আমাদের সরকার এই দপ্তর উপরেই দায়িত্বগুলি দেওয়া আছে। বিশেষ করে আর্থসামাজিক অবস্থান আমাদের রাজ্যবাসী বা জনগণের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সেক্টরে এবং জনসংখ্যা হতে আরম্ভ করে বিভিন্ন এটার উপরে বেস করে আমাদের সমস্ত কিছু যেটা তৈরি করা হয় বলবো বিভিন্ন দপ্তরে, তার সহযোগিতা করে আমাদের এই স্টেটিস্টিক্স ডিপার্টমেন্ট হিসাবে পরিগণিত হচ্ছে। তো আমার বিশ্বাস থাকবে, আশা থাকবে এই বিল্ডিংটার সঙ্গে, এই অফিসটার সঙ্গে আমার পাড়াও, আমি এই পাড়ারই এই একদম এটার সঙ্গে দাঁড়িয়ে আমার আশা করি। এটা সত্যিকার বা ভাষার থেকে আমরা এটার সঙ্গে যুক্ত দেখেছি, এই অফিসটা শুরুটা আমরা দেখেছি প্রায় বলব, এবং আস্তে আস্তে এই অফিসের কার্য কাজও আমরা পরিলক্ষিত হচ্ছি বিভিন্নভাবে। এবং আজকে যেটা ফাংশন কোন ল্যাং করা হয়েছে, মাল্টিপল বিল্ডিং করা, এখানে অভিষেক চন্দ্রের সঙ্গে কথা হয়েছিল পার্কিং এর বিষয়ে, উনি একটু আলোচনা রেখেছেন যে এটা একটা প্রতিষ্ঠান রাখা উচিত, কারণ এটা একটা মধ্যে দপ্তর, এখানে সমস্ত দপ্তরের লোকজনই আসতে হয় এবং এটা যেটা ব্যবহার করতে হয় এটা সমস্ত সিস্টেমটাকে, সেক্ষেত্রে এটা প্রয়োজনটা অনেক বেশি। আর একটা মানুষকে বিল্ডিং হবে, আমার মনে হয় কাজ করতে সুবিধা হবে, কারণ আমাদের সরকার আসার পর 2018-তে বিজেপি নেত্রী সরকার আসার পর আমরা নাগরিক পরিষেবা বা যে কোনো জনগণকে পরিষেবা দিতে গেলে সমস্ত দপ্তরকে আমরা আমাদের কিন্তু মনে হয় যে পরিকাঠামোটাকে উন্নত করা উচিত, যার মাধ্যমে এই ব্যবস্থাপনা আমাদের সমস্ত রাজ্যে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের মধ্যে পৌঁছানো যায়। এক্ষেত্রে অফিস বিল্ডিং একটা প্রয়োজনীয় জায়গা আমি বলবো, যেখানে কাজ করার সুবিধা থাকবে, স্কোপ থাকবে, বিভিন্ন এখানগুলি ফেসিলিটি থাকবে আধুনিকভাবে, দেখুন এখন আধুনিক পদ্ধতিতে অফিস পরিচালনা করা সমস্ত জায়গায়, আগের মতো শুরুতে স্টেটিস্টিক যে অবস্থা ছিল আর এখন কিন্তু সেই অবস্থা ইচ্ছাগুলো করা যাবে না। এটা সমস্ত ডিপার্টমেন্টগুলি পরিবর্তন হয়েছে, তার পরিচালনার ক্ষেত্রে ব্যবস্থাপনার ক্ষেত্রে ম্যানেজমেন্ট, সেক্ষেত্রে স্টেটিস্টিক একটা গুরুত্বপূর্ণ দপ্তর, সেটা টোটাল বিল্ডিংটা কনস্ট্রাকশনটা সমাপ্ত হবে আমার বিশ্বাস, যেহেতু আমরা এই এলাকায় আছি, আমরা কর্পোরেটর এই ওয়ার্ডের যিনি আছেন এখানে উপস্থিত আছেন, আমাদের দিক থেকে করবো এবং পক্ষ থেকে যা যা সহযোগিতা করা এটা আমাদের নিশ্চয়ই করবো। এটা আমি বিশ্বাস করি এই কারণে, যখনই যেখানে বিল্ডিং কনস্ট্রাকশন, এটা এই এলাকা নয়, সারা রাজ্যে যেখানে যে জায়গাতে কনস্ট্রাকশন হয় বা কোনো রকম প্রজেক্ট হয়, ওই এলাকার লোকেরই সবচেয়ে বেশি সহযোগিতা এবং কনস্ট্রাকশন হয়ে যাবে। আজকে এখানে লেন নেই, যেমন সরকার টাকা বরাদ্দ করেছে, আমাদের হাউসিং বোর্ড সম্মানিত যারা কাজ করছেন তারা করবে, কিন্তু রক্ষণাবেক্ষণ তার সমস্ত পরিবেশ রক্ষা করার দায়িত্ব কিন্তু এই এলাকার লোকালিটি যারা বসবাস করে তাদেরকে, এই কর্মচারী যারা এখানে কাজ করবেন বন্ধুদের সহযোগিতা করেন, সেই পরিবেশকে বজায় রাখা। সেক্ষেত্রে আমি বলবো আমরা যারা আছি আমরা অবশ্যই এই দপ্তরকে সহযোগিতা করবো, মানীয় মাননীয় মন্ত্রী বিকাশ বাবু খুব ভালো লোক, উনি কাজের লোক, উনিও চেষ্টা করবেন দপ্তরে আরো এগিয়ে, ওনার সেই দপ্তরগুলির সঙ্গে সঙ্গে এই দপ্তরকে নিয়ে যাবেন আমাদের রাজ্য সরকারও। শুনলেন মেয়র দীপক মজুমদারের বক্তব্য। তিনি বলছেন যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ইতিমধ্যেই হাত লাগিয়েছে। অন্যদিকে অন্যান্য উপস্থিত অতিথিরা বলছেন যে বহুদিন যাবৎ অর্থনীতি এবং পরিসংখ্যান দপ্তর তৈরি করার একটা চিন্তা ভাবনা ছিল সরকারের, ইতিমধ্যেই আজ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দপ্তরের কর্মচারীদের উপস্থিতিও ছিল বেশ লক্ষণীয়, প্রত্যেকের মধ্যেই ছিল আলাদা উৎসাহ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।